এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেটা আমাদের এসবি একাডেমিক সেন্টারে আপলোড করেছি। ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, অধ্যায় 20 ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ভারতের দারিদ্র বজায় থাকার কারণগুলি কী কী, দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকারের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। আমাদের 2 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আলোচনা করো। আমি মনে করি 1 আর 2 100% 2022 সালে তোমরা এখান থেকে কমন পাবে, 100% 2022 সালে। আমাদের 3 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের আয় বৈষম্যের কারণ লেখো, ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য লেখো। আমাদের 4 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি সংক্ষেপে লেখো। আমি মনে করি 1 থেকে 4 অবধি যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এই কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, পরীক্ষায় কমন পাবে। তো দেখো অধ্যায় 16 থেকে কি কোশ্চেন আমরা সিলেক্ট করেছি। ফার্স্ট কোশ্চেন বলেছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী উল্লেখ করো। আমাদের 2 নম্বর কোশ্চেন বলেছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো। আমাদের 3 নম্বর কোশ্চেন বলেছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। আমি মনে করি 1, 2, 3 থেকে 100% 1 আর 2 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি 1, 2, 3 থেকে 100% তোমরা কমন পাচ্ছ, 100%। আমাদের অধ্যায় 14 ফার্স্ট কোশ্চেন কী বলেছে, আয়ের বৃত্তস্রোত ধারণাটি বর্ণনা করো। আমাদের 2 নম্বরে কোশ্চেন কী আছে, জাতীয় আয় এর পরিমাপের আয় সুমারি পদ্ধতি আলোচনা করো। অথবা দিয়ে কোশ্চেনটা লেখা আছে দেখো আরেকবার, উৎপাদনের পদ্ধতিগুলির আয়োজক কিভাবে জাতীয় আয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। আমি মনে করি 1 আর 2 কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোট সাজেশন তোমরা পেয়ে যাবে। আমাদের এসবি একাডেমিক সেন্টার ইউটিউবে সার্চ করলেই তোমরা এই চ্যানেল পেয়ে যাবে। তো দেখে নাও পরের কোশ্চেন কী বলেছে, জাতীয় আয় পরিমাপে উৎপাদন সুমারি পদ্ধতি বা মূল্য সংযোজক পদ্ধতি ব্যাখ্যা করো। ঠিক আছে, জাতীয় আয় পরিমাপে উৎপাদন সুমারি পদ্ধতি বা মূল্য সংযোজক পদ্ধতি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাকে আমি খুব ইম্পর্টেন্ট বলবো এবং খুব ভাইটাল বলবো। আমি মনে করি 1 থেকে 3 মধ্যে তোমরা 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো দেখে নাও আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, দেখে নাও আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 4th অধ্যায় ফার্স্ট কোশ্চেন কী বলেছে, পরিবর্তনশীল ও উৎপাদনের প্রতিদানের বিধি বা পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো কোশ্চেনটা। অথবা দিয়ে আবার ঘুরিয়ে দেয় কী আছে দেখে নাও, স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তার সঙ্গে 100% সাবস্ক্রাইব করবে। তো দেখে নাও আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 2 নম্বরের কোশ্চেন, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের ভিত্তি ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা আবার ঘুরিয়ে দেয় দেখো কী আছে, দীর্ঘকালীন উৎপাদনের অপেক্ষাকের ভিত্তিতে উৎপাদনের মাত্রা জনিত প্রতিদানের বিধিটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 আর 2 100% তোমরা এখান থেকে আশা করি কমন পাবে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, 3 নম্বরে কোশ্চেন, কোন উৎপাদন সংস্থা অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপের সুবিধা উৎসগুলি নির্দেশ করো। অথবা দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, বিরোধায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ সংকোচের উদ্ভব হয় তা ব্যাখ্যা করো। ঠিক আছে, বিরোধায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা ব্যাখ্যা করো। কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা কোশ্চেনটা একটু ঠিক করে নিও। ঠিক আছে, আমাদের পরের কোশ্চেন কী আছে একটু দেখে নাও। আমাদের পরের কোশ্চেন বলেছে গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 2022 সালে ইকোনমিক্স পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসবে সেই অঙ্কগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। তা তো দেখো 5, 6, 7, 8, 9 5টি রাশির সমক পার্থক্য নির্ণয় করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, 6 জন লোকের ওজন যথাক্রমে 64, 60, 60, 64, 60, 64 ওজনের সমক পার্থক্য নির্ণয় করো। আমি মনে করি এরকম টাইপের অঙ্ক তোমাদের 100% 2022 সালে ইকোনমিক্স পরীক্ষায় কমন আসবেই, 100%। তো দেখো পরের আরেকটা অঙ্ক হচ্ছে 6টি পরিবারের সদস্য সংখ্যা হলো যথাক্রমে 10, 9, 10, 9, 9, 10
পরিবারগুলির সদস্যের সংখ্যার সমক পার্থক্য বা বিচ্যুতি নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2022 সালে ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। 2022 সালে এরকম টাইপেরই অঙ্ক তোমাদের আসবে। পরের অঙ্ক কী আছে, 20, 19, 20, 19, 19, 20, এই সংখ্যাগুলির সমক পার্থক্য নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি মনে করি এখান থেকে তোমরা 2022 সালে এরকম টাইপের অঙ্ক কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোটস সাজেশন তোমরা পেয়ে যাবে। আমাদের এই চ্যানেল তোমরা ইউটিউব এবং গুগলে তোমরা পেয়ে যাবে এবং সেটাকে সাবস্ক্রাইব করতে ভুল যাতে না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে।